জোটের প্রার্থী আপনাদের আমাদের এই এলাকার পরিচিত রণজিৎ রায় এবং আমাদের পার্টির লাল ঝান্ডার নেতারা কংগ্রেসের নেতারা উপস্থিত আছেন। নির্বাচন তো আর সামনে আর মাত্র কয়েকটা দিন। মাতারবাড়ি বিধানসভা আমাদের কর্মীরা এসছেন, তার সঙ্গে কিছু সাধারণ মানুষ। মাইক লাগানো আছে, ফলে কিছু কথা আমাদের বাইরেও যাবে। গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ যারা আছেন তাদের কাছে আমাদের আবেদন, যে ভোট আসছে, ভোট খুব সাবধানে বুঝে শুনে আমাদেরকে দিতে হবে। আমরা এই যে কটা দিন এখানে আমরা উপস্থিত আছি এবং ডিওয়াইএফআই গোটা দেশেই তো যুব আন্দোলন পরিচালনা করে, কাজ করে, কাজও শিক্ষার দাবিতে লড়াই করে। কাজ শিক্ষার দাবিতে লড়াই করতে গিয়ে আমাদের লড়াইটা গোটা দেশে, কোনো রাজ্যের জন্য কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে কিন্তু লড়াইটা আমাদের এক। কাজও শিক্ষার দাবিতে আমাদেরকে লড়াই করতে হয়েছে। সেই লড়াই করতে গিয়েই আপনাদের এখানে আসা, এখানকার যুব আন্দোলনের সঙ্গে কিছু কাজ করা বিগত দিনে, বিগত মাসগুলোতে এবং এই ইলেকশনের সময় আসা। তবে 58টা মাস জুড়ে যে ত্রিপুরা পরিচালনা করেছে বিজেপি আর আইপিএফটি জোটের সরকার, তা আমরা দেখেছি যে শহীদ মিয়াকে খুন করে দিল আমাদের পার্টি কর্মী। ডিওয়াইএফআই এর একজন কমরেড সুশীতল দেববর্মা মিটিং করতে গেল অফিসে, ছেলেটাকে খুন করে দিল। আমাদের আরো একজন গরিব পরিবারে পার্টি কর্মী খুন করেছে। আচ্ছা, কংগ্রেসের প্রার্থী ভোটে দাঁড়িয়েছে, নির্বাচন কমিশন ওকে প্রার্থী ডিক্লেয়ার করেছে, তো কারো বাবার জমিদারিতে তো হয়নি, ও ক্যান্ডিডেট হয়েছে, নির্বাচন কমিশন দেখেছে যে প্রার্থী হবার যোগ্য, তাকে প্রার্থী করেছে। ওই চড়িলামে আমাদের কংগ্রেসের ক্যান্ডিডেটকে পেটালো, গাড়ি ভেঙে দিল, হসপিটালে পৌঁছে দিল, পার্টি অফিস ভেঙেছে, লোকের ঘর ভেঙেছে, দোকান ভেঙেছে, মানুষকে আতঙ্কে রেখেছে, আতঙ্কে। ত্রিপুরা রাজ্যের পুলিশকে দিয়ে মিটিং করতে গেলেই মার, মিছিল করতে গেলেই মার, দাবি আদায় করতে গেলেই মার। 58টা মাস ধরে বাম, কংগ্রেস, বিজেপি, আইপিএফটির বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল তারা বুক চিতিয়ে লড়াই করেছে, কষ্ট করেছে, মিথ্যে মামলা, কেস, জেল, কত ক্ষতি হয়েছে, কিন্তু তারপরেও পাগের বাচ্চার মতন দাঁড়িয়ে আছে, লড়াই করছে, বলছে ত্রিপুরাকে তো আর পিছিয়ে যেতে দিতে পারি না। এই আপনারা এখানে বসে আছেন, মিটিং চলছে, সামনে কতগুলো ফোন রেকর্ডিং করছে, মিডিয়াও আছে, এমনকি অন্য রাজ্য থেকে মিডিয়া এসছে, তারা দেখছে। আপনাদের হাতে ফোন আছে তো? ফোন, হ্যাঁ, ডেলি ত্রিপুরা বলে একটা নিউজ চ্যানেল আছে আপনাদের, আছে, হ্যাঁ, ওই চ্যানেলের ভিডিও ফুটেজটা এখন খুলে দেখুন। আস্থা বলে দেশের মিথ্যাবাদী প্রধানমন্ত্রী ত্রিপুরাতে এসছে ডেলি প্যাসেঞ্জারি করতে, গোটা আস্থা বলের মাঠ প্রধানমন্ত্রীর মিটিংয়ে ভরেনি, চেয়ারগুলো ফাঁকা পড়ে আছে, আর টিভি যখন দেখাচ্ছে তখন ত্রিপুরার বিজেপির এবং দিল্লির বিজেপির আইজি সেল, ওরা গোটা মিডিয়া হাউসের উপরে হুইপ জারি করেছে। বলছে তো মাথা কাটা গেল ত্রিপুরাতে বিজেপির পার্টিটা, তোই হবে এখানে নাকি কোন ছাপ্পা মাসি, ছাপ্পা টাপ্পা কি সব আছে বলছে, ছাপ্পা মুখ্যমন্ত্রী বলছে, যদি লোক না হয় তাহলে নাকি ওদেরকে কুকুরের বাচ্চা বলে নাকি গাল দেয়, আমি জানি না। আমাদের ছাত্র যুব কমরেডরা বলছে, বলছে এদের এত অহংকার, লোক হয়নি, কেন্দ্রের প্রতিমন্ত্রী, তার আত্মীয় স্বজন যারা আবার ড্রাগসের ব্যবসা করে এখানে ত্রিপুরাতে, আর পুলিশ ওদেরকে সেলাম করে, লোক হয়নি, তোদেরকে সাধারণ মানুষকে
সাধারণ বিজেপি কর্মীদেরকে বলছে কুকুরের বাচ্চা, যেগুলো সব কুকুরের বাচ্চা, এদেরকে হাড্ডি দিয়ে দাও, এরা পিছন পিছন ঘুরবে, এরা লোক আনতে পারছে না। আর আজকে আস্থা বলেন মান ফাঁকা আছে, ও নিজের দলের কর্মীদেরকে গালাগাল করছে, আর আমরা বাম কংগ্রেসের কর্মীদেরকে আমরা লাল সালামা স্যালুট জানাচ্ছি, যে দাঁতে দাঁত চিপে মাটি কামড়ে আপনারা লড়ছেন নিজেদের জন্য নয়, গোটা ত্রিপুরার জন্য। কর্মীরাই সম্পদ, নেতারা সম্পদ নয়। দলের ঝান্ডাটা আমাদের কাছে নীতি, আমাদের কাছে আদর্শ। যে নেতাই আসছে দিল্লি থেকে, পশ্চিমবঙ্গ থেকে, আসাম থেকে, গুজরাট থেকে, এখন তো সবার ডেলি প্যাসেঞ্জারই, ঘুম থেকে উঠে ব্রাশ করে ত্রিপুরায় এসে সবাই চা খাচ্ছে, আবার রাতে ডিনারটা গিয়ে কেউ দিল্লিতে খাচ্ছে, আর কেউ পশ্চিমবঙ্গে, কেউ আসামে খাচ্ছে। আর এসে নিয়ে চা খাবার আগে সবাই মাতার বাড়ি মন্দিরে এসে প্রণাম করে যাচ্ছে। আমরা অনেক ভাবছিলাম মাতার বাড়ি, পরে ভাবলাম যে জায়গাটার এরকম নাম কেন, বললে আসলে এখানে মায়ের বাড়ি। হিন্দু ধর্মে যে ঈশ্বরকে যারা ধর্মাচরণ করেন, যারা ধর্মকে মানেন, তারা মনে করেন এই এলাকাটা হচ্ছে মায়ের বাড়ি, তাই এলাকাটার নাম মাতার বাড়ি। আর যারা সাধারণ মানুষ, যারা ধর্মে বিশ্বাস করেন, যারা ধর্মের আচরণ করেন, তারা বলেন যে মন্দিরের মা আর আমার বাড়ির মা দুটো এক। মন্দিরের মায়ের কাছে যারা ধর্মাচরণ করেন, যারা ধার্মিক, যারা ধর্মে বিশ্বাস করেন, তারা বলেন যে ওই মূর্তি, ওই মা নাকি গোটা রাজ্যের মায়েদের রক্ষা করবে। আর যারা মাতার বাড়িতে এসে প্রণাম করে যাচ্ছে, তারা ত্রিপুরার 407টা মাকে রেপ করেছে, 7টা মাকে খুন করেছে, 26টা ত্রিপুরার মায়ের গ্যাং রেপ করেছে। গ্যাং রেপ, রেপ হয় মেয়েদের জীবনে সবথেকে বড় অপমানজনক, তার জীবন, তার ভবিষ্যৎ, তার সামাজিকতা, তার জ্ঞান, তার মানসিকতা, তার শারীরিক নির্যাতনের সবথেকে কলঙ্কময় যদি কোনো অধ্যায় হয় সেটা হয় রেপ। একটা ছেলে জোর জবরদস্তি বা অন্য কোনো মানুষ জোর করে সেই মেয়ের সম্মানহানি করেছে। ভাবুন, একজন না, একাধিক লোক মিলে ত্রিপুরার 26টা মাকে, একাধিক লোক মিলে ত্রিপুরার 26টা মাকে রেপ করেছে। রেপ, আমাদের বাড়ির মেয়েগুলোকে হাইড্রেন থেকে তুলে নিয়ে গেছে, দুদিন তিন দিন খুঁজে পাওয়ার পর, যখন লাশকাটা ঘর থেকে মায়ের লাশটা বেরিয়েছে, তখন ডাক্তার পোস্টমর্টম রিপোর্টে লিখেছে যে এর সাথে গ্যাং রেপ হয়েছে, মানে একাধিক লোক এর সাথে রেপ করে তারপরে একে খুন করে হাইড্রেনে ফেলে দিয়েছে। যারা ধার্মিক মানুষ, যারা ধর্ম আচরণ করেন, যারা করেন না, যারা বিজেপি করেন কিন্তু নিজের মাকে ভালোবাসেন, যারা এখানে বাম কংগ্রেসের কর্মী, যারা চান যে গণতন্ত্রের উপরে ভিত্তি করে আমরা সামনের দিকে এগিয়ে যাই, সেখানে একটা ছেলে একটা মেয়ের কাছে গোটা ত্রিপুরাটা যাতে অন্ধকার কানা গলি না হয়, আমরা যাতে মাথা উঁচু করে ত্রিপুরার প্রত্যেকটা রাস্তাতে চলাফেরা করতে পারি, আপনাদের দায়িত্ব 16 ফেব্রুয়ারি প্রণোদিতকে ভোট দিয়ে এই বিজেপি মায়েদের রেপিস্টের এই সরকারটাকে, পার্টিটাকে ত্রিপুরা থেকে এখান থেকে পাড়া ছাড়া, রাজ্য ছাড়া করে দিতে হবে, করে দিতে হবে। যারা আমরা কমিউনিস্টের আদর্শে বিশ্বাস করি, যারা আমরা লাল ঝান্ডা করছি, আমরা বলছি ধর্মকে কেন্দ্র করে বিজেপি, ধর্মের নাম করে বিজেপি আসলে হিন্দু ধর্মের উপরেও আক্রমণ চালাচ্ছে, বুলডোজার চালাচ্ছে। এ ধর্মের কি ব্যাপার আছে, আসলে হিন্দু ধর্ম কি,
আসলে হিন্দু ধর্ম হিন্দুত্ব কি না, হিন্দুত্ব হিন্দু ধর্ম কি না, আসলে কারা হিন্দু, আসলে কারা হিন্দুর মধ্যে উঁচু জাতি নিচু জাতি, বিজেপিকে প্রশ্ন করুন উত্তর দিতে পারবে না। হ্যাঁ উত্তর আমাদের ক্যান্ডিডেট বলছেন, এলাকার মানুষ বলছেন, সাধারণ মানুষ বলছেন, যারা নিজেরা মুখে বলে হিন্দু ধর্মের এরা পূজারি, এরা হিন্দু ধর্মের কে বাঁচাতে চায়, এরা হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য এই দেশটাকে হিন্দুস্তান করতে চাইছে, এই হিন্দুস্তানকে তৈরি করতে গিয়ে শুধুমাত্র হিন্দুত্বকে এরা রাখতে চাইছে, হিন্দুত্বকে রাখতে গিয়ে এরা মুসলমানদেরকে বলছে পাকিস্তান চলে যাও, হিন্দুত্বকে রাখতে গিয়ে এরা বলছে আদিবাসী দলিতদেরকে পায়ের নিচে পিঠে ফেলে মেরে দাও। আজ যে মায়ের ঘর যেখানে আর তার ঘরে হাত দেওয়া যায় না, তার রিকনস্ট্রাকশন করা যায় না, সেটাও করছে, এমনকি ত্রিপুরা রাজ্যে ধর্মগুরুদের নামকে রাজনীতিতে চুরি দুর্নীতি রেপ খুন মার্ডার ছেলেদের হাতে ট্যাবলেট পাতা কৌটো তুলে দেওয়ার জন্য নিজেদের রাজনীতিটাকে ব্যবহার করছে ধর্মের সঙ্গে যুক্ত করে দিয়ে। যারা ধার্মিক মানুষ তাদের কাছে আমরা প্রশ্ন করতে চাইছি, এইটা আরে হিন্দু ধর্ম হো মুসলমান ধর্ম হো, ধর্ম তো এই শিখাতা হয় কি প্যার মোহব্বত অমন প্যার ও চ্যান সে রহো, কিসি কে খিলাফ মত রহো, আর কোই ভি ধর্ম ইনসান কে খিলাফ ইনসান কো লড়বাতা নেই হ্যায়, কোই ভি ধর্ম এক ধর্মের মানুষের বিরুদ্ধে অন্য ধর্মের মানুষকে তরোয়াল নিয়ে আগুন নিয়ে মশাল নিয়ে তার জীবনটাকে নষ্ট করে দেবার জন্য তার ঘরটাকে পুড়িয়ে দেবার জন্য পাঠায় না। আসলে এদের আদর্শ অন্য জায়গায়, আসলে এদের নীতিটা অন্য জায়গায় লড়ছে। ত্রিপুরা তা বড় দানবের বিরুদ্ধে লড়ছে, এই দানবের পকেটে 5,270 কোটি টাকা। ইলেকশন কমিশন মানা করেছিল, রিজার্ভ ব্যাংক মানা করেছিল, বলেছিল ইলেকশন বন্ডের নামে টাকা দেওয়া যাবে না। আরে আমরাও তো গেছি মানুষের কাছে, 5 টাকা, 2 টাকা, 10 টাকা, 100 টাকা, 1,000 টাকা, কারো উপরে একটু জোর আছে বলেছি কাকা ইলেকশন সামনে তোমাকে 1,000 টাকা দিতে হবে, এটাকে বলে চাঁদা। কেউ ডেকে আদর করে বলেছে যে কাজের দাবিতে 10,323 মাস্টারমশাই দিদিমণিদের কাজের দাবিতে তোমরা লড়ছো, নিয়ে যাও 100টা টাকা, এই ইলেকশনে ঝান্ডা লাগাবে, এই ইলেকশনে মাইল বাজাবে, সেটাকে বলে দান। আর আইন করে দেশের মানুষকে চুষে নিয়ে তার একটা টাকা পার্সেন্টেজ মোদির পকেটে গরম করে দিয়ে চার্টার্ড প্লেনে দিল্লি থেকে আসা আর মাকে এটিএমে লাইনে দাঁড় করিয়ে দিয়ে 1,35,000 টাকা সাল নিয়ে দেশকে প্যারে ভাই ওর বেহনো বলে ভাষণ দেবার জন্য যারা রেডি করে দিচ্ছে, আসলে এরা ওদের দালালি করছে, ওদের দালালি করছে। লোকে বলছে যে এর নাম নরেন্দ্র দামোদর দাস মোদি, আরে 8টা এয়ারলাইন্স ওদেরকে লিখে দিয়েছে, 13টা বন্দর লিখে দিয়েছে, কয়লা খাদান লিখে দিয়েছে, কৃষি লিখে দিয়েছে, এখানকার এখানকার এই জেলার এই বিভাগের কৃষি দপ্তরে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে, যারা করেছে তাদের নাম 58 মাসের বিজেপি আর আইপিএফটির জোর, তারা হিসাব দিতে পারছে না, কাদেরকে সাথে রেখে করেছে, আম্বানি আদানিদেরকে সাথে রেখে করেছে, স্কুল কলেজ হসপিটাল সব বেঁচে দিচ্ছে, জলের দরে বেঁচে দিচ্ছে, গিরবি দিয়ে দিচ্ছে, লিজ দিয়ে দিচ্ছে আদানিদের হাতে। লোকে বলে এর নাম নরেন্দ্র দামোদর দাস মোদি, ছাত্র যুবরা বলছে যে এর নাম নরেন্দ্র দামোদর দাস মোদি নয়, এর নাম নরেন্দ্র আদানি দাস মোদি, কারণে আদানির দালালি করে আদানির চাকরি করে। আপনাদের কাছে আমাদের আবেদন, পশ্চিমবঙ্গ থেকে আমরা ত্রিপুরার ভোটের জন্য আপনাদের কাছে আবেদন করতে এসেছি। এবার আপনি বলবেন যে 14 তারিখ দুপুরে তো আপনি পশ্চিমবঙ্গ চলে যাবেন, আপনি তো এখানকার ভোটারও নন, তাহলে আপনার ত্রিপুরার ভোটের সঙ্গে এত কিসের পিরিত আছে? ত্রিপুরাতে যারা লড়ছেন আর পশ্চিমবঙ্গে আমরা যারা কাজ ও শিক্ষার দাবিতে লড়ছি, যারা আমরা SFI DYFI আমরা বাম গণতান্ত্রিক আন্দোলনকে সামনে নিয়ে যেতে চাইছি, আমাদের রাজ্যে 10 বছর ধরে একটা চোরেদের সরকার বসে আছে, যে সরকারের নেতা মন্ত্রীরা জেলের ভাত খাচ্ছে, যে সরকারটা প্রতিদিন দুর্নীতিতে নিজের মাথাটা ডুবিয়ে নিয়েছে, ফ্যামিলি বিজনেস চালায় এরা,
দুর্নীতির জন্য ভাইপো কয়লা চুরি করে, ভাইপের বউ সোনা চুরি করে, আর নিজে লোকের জমি হড়প করে নেয়। আর এদের নেতা যারা আছে তারা চাকরি দেওয়ার নামে লোকের কাছ থেকে ঘুষ নেয়। পশ্চিমবঙ্গে 10টা বছর ধরে কোনো চাকরি হয়নি। আমাদের পশ্চিমবঙ্গে যারা ছাত্র যুবরা আছে তাদের কাছে বড় সমস্যা হচ্ছে যে আমরা লেখাপড়া করে পাশ করে গেলেই আমাদের বিপদ হয়ে যায়। আমরা বাবার টাকা খরচা করে যদি স্কুল কলেজ পাশ করে দিই তাহলে আমাদের বিপদ হয়ে যায়। আমরা চাকরির পরীক্ষায় পাশ করে গেলে, আমরা নাম্বার ভালো পেয়ে গেলে আমাদের বিপদ হয়ে যায়, কারণ আমরা চাকরিতে পরীক্ষাতে পাশ করে গেলে কলকাতার রাস্তায় আমাদেরকে অনশনে বসতে হয়, নইলে আমরা চাকরি পাই না। আর কলকাতাতে পশ্চিমবঙ্গে যারা সাদা কাদা জমা দেয়, যারা ফেল করে, যারা বাপের বোকাতে চলে, যারা মায়ের বাপের জমি গয়না বন্ধক দিয়ে তৃণমূলের নেতাদেরকে ঘুষ দেয় তাদের চাকরি হয়ে যায় পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকারটা থেকে আরএসএস তৈরি করে দিয়েছিল বিজেপির সঙ্গে সাংঘাত, সেই সরকারটা আমাদের পশ্চিমবঙ্গে ঠিক করে দিয়েছে যে ঘুষের জন্য এজেন্ট ছেড়ে রেখে দিয়েছে। যেমন এখানে ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী না প্রতিমন্ত্রী কে আছে, তার ভাইপো ত্রিপুরাতে ফ্লাইওভারের নিচে সরকারি টয়লেটগুলো শৌচালয়গুলোর ভেতরে, সরকারি হসপিটালে, ক্যান্সার হসপিটালে, স্কুল কলেজে, কোচিং সেন্টারের বাইরে, বাস স্ট্যান্ডে, টোটো স্ট্যান্ডে, পাড়ে পাড়াতে, চায়ের দোকানে, পানের দোকানে, সব এখানে কৌটো বিক্রি হয়। কৌটো, ট্যাবলেট, চরস, পাতা, পুলিশ সেলাম, পয়সা দিয়ে দাও, বুড়ি বেড়ে যাচ্ছে, বোতাম লাগছে না, বুড়ি ধরছে না কাউকে, কমপ্লেন করতে যাচ্ছে, যে কমপ্লেন করছে তাকে ধরে দিচ্ছে। গোটা ত্রিপুরা রাজ্যের বেকার ছাত্র যুবরা কাজ না পেয়ে আজ নেশাকরি করছে, নেশাকরি করতে করতে বাইক বাহিনীতে নাম লিখিয়ে দিচ্ছে, মাথায় হেলমেট, কোমরের নিচে একটা বাইক আর হাতে লাঠি, চাকরি নেই, নেই চাকরি। পশ্চিমবঙ্গে ওরকম তৃণমূল কংগ্রেসের সরকারটা এজেন্ট ছেড়ে রেখেছে ঘুষ নেবার জন্য, লাখ লাখ টাকা, চাকরি পাঁচটা, 50 জন ঘুষ দেবার লাইনে দাঁড়িয়ে থাকছে। যার বাপের টাকা আছে সে ঘুষ দিচ্ছে, যার বাপের টাকা নেই পরীক্ষায় পাস করেছে ভাবছে পাসও করেছি ঘুষটাও দিয়ে দিই, বাপের শেষ সম্বলটুকু জমিটা ভিটেটা বিক্রি করে দিয়ে ঘুষ দিয়ে দিচ্ছে, পাচ্ছে 5 জন চাকরি, 45 জনের টাকা ডুবে যাচ্ছে। মা বাপ যখন কাঁদছে বলছে সর্বশান্ত হয়ে গেলাম, তখন ছেলেমেয়েগুলো